नमस्कार, जय मा जगत जननी शारदा मायर जय। आज के आम्रा सुनबो शारदा मायर कोयेकटी बाणी। आमी ठाकुर के दिन रात बोली, ठाकुर एसब कमिये दाओ, एकटु विश्राम पेते दाओ। ता हय कोई जे कदिन आछे ओमनी होबे। एखन सब चारदिके प्रचार हुए पड़छे किना তাই এত লোক। বেঙ্গালোরে বাপরে কত লোক, পথে রেল থেকে নামতে সব পুষ্পবৃষ্টির মতো হতে লাগলো। এত উঁচু হয়ে গেল রাস্তার শেষটার কত লোক। আমি তো এত বলি, কুলুগুরুর কাছে মন্ত্র নাও, তারা প্রত্যাশা করে। আমারও তো প্রত্যাশা নেই, তাছাড়া তারা ছাড়ে না, কেবল কাঁদে। দেখে দয়া হয়, আর আমারও শেষ হয়ে এলো। এখন যে কদিন আছি এমনি হবে। দেখো মা, সকলেই বলে এই দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না। কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। যখন কিছু আহার করবে তা ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করবে। প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই, মনে এটি স্থির বিশ্বাস রেখো। যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্ম সাপেও কিছু হয় না। জপ ধ্যান সব যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ লাগায় একটু দেরিতে উঠেছি, তখন রাত তিনটায় উঠতুম। পরের দিন আরও দেরিতে উঠলুম, কমে দেখি আর সকালে উঠতেই ইচ্ছে যাচ্ছে না। তখন মনে হলো, ওরে এই তো আলস্য পেয়েছে। তারপর জোর করে উঠতে লাগলুম, তখন সব পূর্বের মতো হতে লাগলো। এইসব বিষয়ে রূপ করে অভ্যাস রাখতে হয়। সাধন বলো, ভজন বলো, তীর্থ দর্শন বলো, অর্থ উপার্জন বলো, সব প্রথম বয়সে করে নিতে হয়। আমি হেঁটে হেঁটে কাশী বৃন্দাবনে কত দর্শন করেছি, এখন দুহাত যেতে হলে পালকি চাই, ধরে ধরে আমাকে নিতে হয়। বৃদ্ধা বয়সে শরীরের কোনো সামর্থ্য থাকে না, কোনো বল থাকে না, তখন কি কোনো কাজ হয়? এই যে এখানকার ছোকরারা সব প্রথম বয়সে ভগবানে মন দিচ্ছে, এ ঠিক দিচ্ছে, ঠিক সময় হচ্ছে বাবা। সাধন বলো, ভজন বলো, সব এখন এই বয়সেই করে নিবে, শেষে কি আর হয়? যা করতে পারো এখনই করে নাও, তবেই লাভ হবে। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্রের দরকার। ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব ভক্তি এইসব কত কি হয়। পৃথিবীর মতো সহ্য গুণ চাই, পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সয়েছে, মানুষেরও সেই রকমই চাই। আমরা যা করে দেবার আমি সেই এক সময় দীক্ষাকালে করে দিয়েছি। তবে তোমরা সকলে শান্তি চাও, সাধন ভজন করো, নতুবা দেহান্তে হবে। বাবা, তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ যদি খাটখানা সমেত তোমাকে অন্যত্র নিয়ে যায়, তাহলে তুমি ঘুম ভাঙতে কি বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছে? না, যখন পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে তখন দেখবে যে অন্যত্র এসেছে। মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে তার শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যেমন যেমন দরকার তেমন তেমন দিবেন।
দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কয়জনে। যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ থেকে রক্ষা করেন, তার উপর নির্ভর করে থাকতে হয়। তিনি ভালো করতে হয় করুন, ডুবাতে হয় ডুবান, তবে ভালো কাজটি করে যেতে হয়, আর তাও তিনি যেমন শক্তি দেন। জপ ধ্যানের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার, কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না, ও হঠাৎ এসে উপস্থিত হয়, টের পাওয়া যায় না। সেই জন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার। বাছা, জানো তো ঠাকুরের জগতের সকল নারীর প্রতি মাতৃভাব ছিল, সেই মাতৃভাবের বিকাশের জন্যই তিনি এবার আমাকে জগতে রেখে গেছেন। ঠাকুর এবার ধরায় অবতীর্ণ হয়েছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করার জন্য। মলয় পবন উতাল হয়ে বয়েছে, একটু পাল্টা তুলে দিয়ে তার শরণ নাও, দেখবে তুমি ধন্য হয়ে গেছ। কেবল বাস ও ঘাস ছাড়া যার মধ্যে সামান্যতম সার পদার্থ আছে সেই সুগন্ধি চন্দনে রূপান্তরিত হবে, কর্মফল ভুক্তেই হবে। তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফালতু একটু হবে সেখানে একটু ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্মফল অনেকটা খণ্ডন হয়, যেমন সুরথ রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঠায় মিলে তাকে এক কূপে কাটলে, তার আর পৃথক লক্ষবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কি না, ভগবানের নামে পাপ কমে যায়। দেখো মা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম, ঠাকুর আমায় দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও, আমি যেন কখনো কারো দোষ না দেখি। দেখো মা, মানুষকে ভালোবাসলে দুঃখ পেতে হয়, ভগবানকে যে ভালোবাসে সে ধন্য হয়, আর দুঃখ কষ্ট তার থাকে না। যেটুকু পেয়েছ তাই ধরে থাকো না কেন, মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দিবেনই, দেখা দিয়ে সঙ্গেও নিয়ে যাবেন। বাসনাটি হলো সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বট বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুণ্যজন্ম, বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের শক্তি বলে চৈতন্য একেবারে হারায় না। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়, মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়, অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্রের দরকার। ভগবানের নামের বীজ থেকে কালে ভাব ভক্তি প্রেম এসব কত কি হয়। আজকের মতো আমরা শিশি মায়ের বাণীগুলো শুনলাম, পরবর্তীতে আমরা আবার মায়ের বাণী শুনব। তো জয় মা, জগৎজননী সারদা মায়ের জয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে আমার এই প্রার্থনা, সকলে যেন ভালোভাবে থাকেন। জয় মা।